بسم الله الرحمن الرحيم দিনের বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান যদি আমরা এই বুঝের জন্য কিছু মেহনত করি তো এক মেহনত হলো যে এখানে আমরা বর্ষিত শোনার মেহনত তো দিনের বুঝ অর্জন হবে যখন নাকি কথাকে কেউ মনোযোগ সহকারে শুনবে দিলের কানে শুনবে আল্লাহ তাআলা পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দেয় আর সেখানে বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো ফালাহ কামিয়াবি কল্যাণের দিকে আস যে এরকম নামাজ পড়তে আসলো তো সে অবশ্যই এরকম কামিয়াবিকে অর্জন করতে পারবে যদি তার নামাজটা নামাজের মতো হয় তো কামিয়াবি আল্লাহ তাআলার হাতে আল্লাহ তাআলা এই কামিয়াবি সবাইকে দিতে চান কামিয়াব আল্লাহ তাআলা বান্দাদেরকে করতে চান বান্দা এরকম দুনিয়াতে সবাই কামিয়াব হতে চায় সফল কাম হতে চায় কিন্তু আল্লাহ তাআলা কামিয়াবিকে দিতে চান দ্বীনের মাধ্যমে এবং দ্বীনের মেহনতের মাধ্যমে দুনিয়াতে মানুষ কামিয়াবি খুঁজে অনেক সময় দিনকে বাদ দিয়ে তো কখনোই কামিয়াবির রাস্তায় মানুষ চলতে পারবে না যদি কেউ কামিয়াবি পাইতে চায় তো অবশ্যই কামিয়াবির রাস্তা দিনের রাস্তা তাকে চলতে হবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াত দিতেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে এই কথা পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা কামিয়াব হয়ে যাবে তো কামিয়াব কেউ যদি পাইতে চায় তাহলে নবীর ওই দাওয়াতকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করা হচ্ছে দ্বীনের প্রথম বিষয় ঈমান আর বলা হচ্ছে দ্বীনের মেহনতের বিষয় হযরত মাওলানা ইব্রাহিম দেওয়ালা সাহেব দামাত বারকাতুহুম তিনি বলেন যে একজনে এরকম দেখে যে কাপের মধ্যে চিনি চিনি এরকম দিয়ে একজন খুব নাড়াচাড়া করতেছে তো এরকম চা খুব মিষ্টি হয়েছে এখন কেউ যদি মনে করেন যে চার মধ্যে চিনি দিল না কিন্তু খুব নাড়াচাড়া করলো কি বলেন নাড়াচাড়া বেশি করলে কি মিষ্টি বেশি হবে যদি চিনি দেওয়া না হয় তাহলে মিষ্টি কেমনে হবে মিষ্টির উপাদানে যদি দেওয়া না হয় তাহলে মিষ্টি কেমনে হবে তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবিকে রাখেনি নেই এই জন্য দুনিয়ার মধ্যে যত লাইনে মানুষ চেষ্টা করুক কামিয়াব হওয়ার জন্য বলে ছাত্র চেষ্টা করে যে ভালো রেজাল্টের মাধ্যমে যেন কামিয়াব হইতে চায় একজন চাকরিজীবী চেষ্টা করে তার চাকরির মাধ্যমে কামিয়াব হইতে কৃষিজীবী হইতে চায় তার কৃষকের মাধ্যমে ব্যবসায়ী হইতে চায় তার ব্যবসার মাধ্যমে দুনিয়ার যত লাইন আছে সব লাইনেই মানুষ চেষ্টা করে কামিয়াব হইতে কিন্তু কামিয়াবির এগুলা নকশা এগুলা কামিয়াবি হওয়ার কোনো বিষয়ই না আসল কামিয়াবি এগুলো কোনো কিছুই না ভালো রেজাল্ট করলো খুব বেশি প্রমোশন হইল
অনেক বেশি লাভ হইল, তো এটা কামিয়াবির বিষয় না। কামিয়াবি তো এরকম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন ওই সূরা বাকারার শুরুর আয়াতগুলার তাফসীরের মধ্যে, ফাজিলে সাদাকাতের মধ্যে আস চারটে বিষয়ের সমষ্টি হচ্ছে কামিয়াবি। এক হলো যে অমুখাপেক্ষিতা, কারোর কাছে সে মুখাপেক্ষী হয় না। তো দুনিয়ার মানুষ এরকম যতই তার অর্জন হোক এরপরও সে মুখাপেক্ষী হয়, তো সে কামিয়াবি এখানে কীভাবে হবে? এরপর হলো স্থায়িত্ব, বলে দুনিয়াতে কোনো জিনিসই তো স্থায়িত্বর বিষয় না। কুল্লু মান আলাইহা ফান, যাই দুনিয়ার বুকে আছে, জমিনের বুকে আছে, সব কিছু এরকম ফানি হবে, ধ্বংস হবে, কোনো কিছু এরকম চিরকাল থাকার বিষয় না, চিরস্থায়ী বিষয় না। দুনিয়ার কোনো কিছু এরকম স্থায়ী বিষয় না, চিরস্থায়ী বিষয় না। এরপরে বলি যে সম্মান, বলে দুনিয়ার সম্মানের পরেও মানুষের অসম্মানই হয়। হ্যাঁ, ইজ্জতের নকশার মধ্যে মানুষ এরকম বেইজ্জত হয়, অবদস্থ হয়। তো এক হলো যে অমুখাপেক্ষিতা, আরেকটা হলো স্থায়িত্ব, আরেকটা হলো এরকম সম্মান। চতুর্থ জিনিস লিখছেন যে আইন হচ্ছে এরকম, হ্যাঁ এটা কামিয়াবির বিষয়। এই চারটি বিষয়কে লিখছে। অন্য কিতাবের মধ্যে আসছে, তফসিরের মধ্যে আসছে যে কামিয়াব আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে শব্দ ব্যবহার করেন, ফৌজ ওয়াল ফালাহ, কদ আফলাহাল মুমিনুন, উলাইকা হুমুল মুফলিহুন, এই ফালাহ হচ্ছে আরবিতে এমন একটা শব্দ যে জবানওয়ালাদের নিকট, ভাষাবিদদের নিকট এর থেকে বেশি অর্থবোধক আর কোনো কল্যাণের শব্দই নেই। অর্থাৎ যাবতীয় কল্যাণ এই এরকম ফালাহ শব্দের মধ্যে এরকম নিহিত আছে। তো এই কামিয়াবির জন্য দিন, দিনের এক বিষয় হচ্ছে ঈমান, আরেক বিষয় হচ্ছে হেদায়াত। এই জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম্মি রব্বিহিম, যে তারা এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই এরকম প্রকৃত সফল কাম, বড় সফল কাম, তারা বড় কৃতকার্য। তো কারা তারা? তাদের আরেকটা পরিচয় হলো তারা মুত্তাকি, যারা হেদায়াত প্রাপ্ত, যারা সফল কাম, তারা আবার মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলছেন। আবার মুত্তাকিদের এখানে ছয়টা বিষয় আলোচনা হয়েছে, তিনটা ইমানের বিষয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিষয়ের উপর তারা ইমান আনে, আল্লাহকে না দেখে তারা এরকম বিশ্বাস করে, ফেরেশতাদেরকে এরকম বিশ্বাস করে, রসুলদেরকে না দেখেও বিশ্বাস করছে, আসমানি কিতাবকে বিশ্বাস করছে, আখিরাতকে বিশ্বাস করে, তকদিরে ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্বাস করে, মৃত্যুর উপরে পুনরায় জীবিত হবে বিশ্বাস করে। ইমানে আরো দুইটি বিষয়, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইক ওয়া মা উনসিলা মিন কবলিক, আল্লাহ তাআলা নবীজির উপর যা নাজিল করছেন তার উপর ইমান আনে, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী এবং রসুলদের উপর আল্লাহ তাআলা যা নাজিল করছেন তার উপরও তারা ইমান আনে। আরেকটা ইয়াকিনের বিষয় বলছেন, ওবিল্লা আখিরতি হুম ইউকিনুন, আখিরাতের উপর তারা ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। আর হচ্ছে আমলের ক্ষেত্রে দুইটা বিষয়, ইবাদতে বদনী ও ইবাদতে মালি, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তারা নামাজকে এরকম কায়েম করে। নামাজের মধ্যে যত ফরজ বিষয় আছে, ওয়াজিব বিষয় আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, যথাযথভাবে ঠিক ঠিকভাবে তারা এরকম আদায় করে। অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বলেন যে তাদেরকে যা রিজিক আমি দিয়েছি তার থেকে তারা এরকম খরচ করে, যতটুকু দিয়েছে ততটুক থেকেই বেশি দিছে, নেশাব পরিমাণ হয়েছে তো এরকম জাকাত দেয়, নেশাব পরিমাণ হয়েছে সে এরকম হজ করে, হজের সামর্থ্য হয়েছে তো হজ করে, বলে এতটুকু নাই অল্প আছে তো অল্প থেকে এরকম সে খরচ করে, রিজিক হিসেবে আল্লাহ তাআলা যা দিছে তাকে এরকম ব্যবহার করে খরচ করে। তো এরা মুত্তাকি, এরা হেদায়াত প্রাপ্ত, এরা এরকম কামিয়াব। তো ইমানের উপর মেহনত করে করে আমাদেরকে মুত্তাকি হইতে হবে, তাকওয়ার গুণকে অর্জন করতে হবে। দুধের উপর মেহনত করে, যেমন নাকি দুধের বিভিন্ন পণ্য হয়, এরকম দুধ থেকে ঘি হয়, মাখন হয়, পনির হয়, কত কিছু হয়। তো যত বেশি মেহনত হয় তত এটা গাঢ় হয়, মজবুত হয়, এমন মজবুত মনে করেন যে পনির, এটা কি এরকম পুকুরের পানি নদীর পানিতে মিশাইলে কি মিশবে, ছেড়ে দিলে মিশবে বলেন। মুত্তাকি যে হয় তো সেও এরকম ভিতরে তাকুয়ার কারণে সে দুনিয়ার যত খারাপ পরিবেশেই যাক সে এরকম মিশে না, সে পরিবেশের থেকে আসর গ্রহণ করে না, প্রভাব গ্রহণ করে না, প্রভাবান্বিত হয় না, সমস্ত মহল পরিবেশ তার তাবে হয়, তার অনুগত হয়, তার থেকে প্রভাবান্বিত হয়। যেন সাহাবাই কেরাম দুনিয়ার এক এক কোনাতে গেছে, দুনিয়ার যে প্রান্তেই গেছে তো পুরা দেশের অবস্থা একরকম, ওনারা আরেক রকম, দেশের এরকম কোনো বিষয় তাদেরকে প্রভাবান্বিত করতে পারে না, বরং তারা ওইখানে মেহনত করে পুরা দেশকে পরিবর্তন করছে। ওনারা মুত্তাকি ছিলেন, আল্লাহ তাআলা ওনাদেরকে তাকওয়ার লাইনে পরীক্ষা করছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তর পরীক্ষা আল্লাহ তাআলা তাকওয়ার লাইনে করছে। সাহাবায়ে কেরাম মুত্তাকি ছিলেন, এই জন্য আমাদেরকে মেহনত করে। সাহাবায়ে কেরামের মৌলিক একটা গুণ হচ্ছে তাকওয়া, এটাকে এরকম অর্জন করতে হবে। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আমাদের ইমানের একটা বিষয় লাগবে, সেটা হলো ভেজাল মুক্ত, অন্যায় মুক্ত এরকম ইমান। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, ওই সমস্ত বান্দা যারা ঈমান আনে আর ঈমানের সাথে তারা ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, কোন ধরনের জুলুম অন্যায়কে মিশ্রিত করে না। তো ঈমানের সাথে ভেজাল অন্যায় সবচেয়ে বড় অন্যায় কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক, শিরক মুক্ত ঈমান, যে আল্লাহর সাথে না এরকম দুনিয়ার কোন এরকম মাখলুককে আল্লাহ পাকের সৃষ্টিকে, চাই ব্যক্তি হোক বস্তু হোক, না শরীক করে, বরং আল্লাহকে এককভাবেই ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক যার কোনো শরীক নাই, লা দিদ্দালা যার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, লা নিদ্দালা যার কোনো শরীক নাই, ওয়ালা নাজির আলা ওয়ালা মাসিল আলা যার কোনো উপমাও নাই, যার কোনো উদাহরণও নাই, ওয়ালা মুশির আলা তার কোনো এরকম মশওয়ারাদাতাও নাই। আহাদুন সামাদ, যিনি একক, যিনি সমস্ত বস্তু এবং ব্যক্তি থেকে এরকম অমুখাপেক্ষী, এমন অমুখাপেক্ষী, ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি তিনি ইচ্ছা করেন কোনো বিষয়ের জন্য, তো এই বিষয়ের জন্য যদি উনি বলেন কোন হও তো হয়ে যায়। এই সাত আসমান এবং জমিনকে তিনি তার ইচ্ছা দ্বারা এরকম তৈরি করছেন,
আবার ইচ্ছা করলে ধ্বংস করবেন, আবার ধ্বংস করার পর আবার পুনরায় সবকিছুকে আবার তৈরি করবেন। তো আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করার জন্য না কোনো তার ডিজাইন প্রয়োজন হয়, না এরকম কোনো উপাদানের প্রয়োজন হয়, মেটেরিয়ালসের প্রয়োজন হয়। দুনিয়াতে মানুষ কোনো কিছু তৈরি করতে হইলে খুব টাকাওয়ালা, খুব টাকা আছে, সে এরকম একটা বাড়ি করতে চায় মনের মতো, হ্যাঁ যেটা অন্য কেউ করে না এরকম বাড়ি বল করতে চাইলো, তার টাকার অভাব না থাকতে পারে, কিন্তু সে দুনিয়ার বহু বস্তুর দিকে সে মুখাপেক্ষী, অনেক ব্যক্তির দিকে সে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা বাদি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে তিনি উপমাবিহীন এরকম তৈরি করছে। তো আল্লাহ তাআলার সাথে না এরকম কোনো মূর্তিকে যেমন শরীক করা যাবে না, না এরকম দুনিয়ার কোনো গাছকে, না সূর্যকে, না চন্দ্রকে, না কোনো বস্তুকে, না কোনো এরকম ওলিকে, না কোনো এরকম দুনিয়ার কোনো বিষয়কে, বরং আল্লাহ তালাই, না কোনো দুনিয়ার আসবাবকে, বলে আল্লাহ তালাই করেন। কিন্তু বলে কিন্তু মানে বলে যে আল্লাহ তালা জমিন থেকে ফসল দিবেন, কিন্তু জমিন ছাড়া কেমন কেমনে দিবে বলো না। আল্লাহ তাআলা যদি ফসল দিতে চান জমিন তামা হয়ে যান, আর এরকম আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি না হয়, জমিনের মতো কোনো ক্ষমতা বোঝা যাচ্ছে না, তামা হইলে এর মধ্যে কি ক্ষমতা আছে, এর মধ্যে কি শক্তি আছে উৎপাদনের, আসমান থেকে যদি বৃষ্টি না হয় পানি ছাড়া কেমনে এরকম ফসল হবে। হ্যাঁ আনসালনা মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিকে এরকম বর্ষণ করেন, এরপর জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানির দ্বারাই আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে জীবিত করেন। কিন্তু এর মানে এটা না যে আল্লাহ তাআলা এর মুখাপেক্ষী, আল্লাহ তাআলা এরপরও এরকম যদি চান ওই তামার থেকেও ফসল উঠাইতে পারেন, আবার ফসল ছাড়া আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতে পারেন, আবার রিজিক দেওয়া ছাড়া মানুষকে আল্লাহ পালতে পারেন। আমরা যে সমস্ত বিষয়কে মনে করি যে একজন মানুষ বাঁচতে হইলে না খাইলে কেমনে বাঁচবে, বাঁচার জন্য খাওয়া দরকার, রুজি দরকার, বলো না আল্লাহ তাআলা বাঁচাইতে চাইলে রুজি ছাড়াও পারে, রিজিক ছাড়াও পারে। আসহাবে কাহফকে 309 বৎসর কি বলেন, সে গুহার মধ্যে বাঁচায় রাখছেন কি না, খাইছে নাকি 309 বৎসর? আবার আল্লাহ তাআলা এরকম মাধ্যম ছাড়া রিজিক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কি বলেন 40 বৎসর ময়দানে তীহের মধ্যে খাওয়াইছেন কিনা, দিছেন কিনা? অনেকে বলে ফেলে যে আরে রিজিক তো আল্লাহ দিবে, কিন্তু আল্লাহকে আসমান থেকে দিবে, আল্লাহকে আসমান থেকে দিবে নাকি? আল্লাহ তাআলা আসমান থেকে দিতে পারেন, আল্লাহ তাআলা দেওয়ার পূর্ণ ক্ষমতা আছে। আল্লাহ তাআলা যেমন নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার উপর আসমান থেকে খাঁচা নাজিল করে রিজিক দিছেন, রব্বানা আনসিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা, এক সাহাবী জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে কি আপনার জন্য কখনো রিজিক আসছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে হ্যাঁ, এক সময় এক খাঁচা ভর্তি এরকম খাবার আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কি হয়েছে? বলে আমরা সেখান থেকে খাইছি, বলে খাওয়ার পরে পরে এরপরে বেশি হয়েছে, এরপরে কি হয়েছে? বলে আল্লাহ তাআলা আবার সেটাকে আসমান উঠাই নিছে। আল্লাহ তাআলা এরকম দেওয়ার ক্ষমতা রাখেন, সমস্ত কিছুর ক্ষমতা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত জিনিসের উপর আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতাবান। তো এরকম ভাবে আমাদের ঈমান আনতে হবে, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যে মুমিনরা চিরকামিয়াব, সফলতা এরকম তাদের জন্যই শিরোধার্য নির্ধারিত, চির সফলকাম তারাই। তো মুমিনদের পরিচয় কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন তারাই যারা তাদের নামাজের নামাজের ব্যাপারে খুশু, অর্থাৎ বিনয়ী,
খুশুর এক অর্থ হইল অন্তরের মধ্যে বিনয়াস। অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আস, স্থিরতা আস, বিনয়। হযরত নবী রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজের ফরজের মধ্যে যদি খুশু নাই তো নামাজ এরকম আদায় হওয়ার জন্য খুশু ফরজ না, কিন্তু নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হওয়া, এক হলো আদায় হওয়া, একটা হলো কবুল হওয়া, পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়ার জন্য খুশু হলো জরুরি বিষয়। তিনি বলেন যে ফরজ বিষয়। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, হার আমল কা জান আল্লাহ কা ধ্যান, প্রত্যেক আমলের জানি হচ্ছে আল্লাহ পাকের ধ্যান। তো খুশুর দ্বারা মানুষের মধ্যে আল্লাহ পাকের ধ্যান আছে বোঝা যায়। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি নামাজের মধ্যে দাড়িতে হাত বুলাইতেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে যদি তার মধ্যে খুশু থাকতো তাহলে সে এরকম দাড়িতে হাত বুলাইতো না। এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম উঠাই নেওয়া হবে এই খুশু, নামাজের মধ্যে মনোযোগ, ধ্যান। সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে মনোযোগ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কতটুকু মনোযোগ, পা থেকে এরকম তীর বের করা হইতেছে খবর নাই, খবর নাই। এজন্য খুশুর কারণে এতটুকু মনোযোগ আসে। তো এখানে আল্লাহ তাআলা মুমিনের সাতটা বিষয় আলোচনা করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কেউ জিজ্ঞাসা করলো, আম্মা জান, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি ছিল? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুক রসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন। এরপরে তিনি এই সূরায়ে মুমিনুনের দশটা আয়াত তেলাওয়াত করেন, বলে যে এই দশটা আয়াতের মধ্যে যে সাতটা বিষয় আছে, সাতটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বিষয়। একদিকে করণীয় বিষয়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে করতেন, এহতেমামের সহিত করতেন, বর্জনীয় বিষয়কেও পরিপূর্ণভাবে বর্জন করতেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যে কোনো ধরনের বেহুদা কাজ থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এটি ছিল যে তিনি এরকম সর্বদাই দূরে থাকতেন। দাওয়াতের মেহনতের ছয় গুণের সাথে সপ্তম নম্বর যেটা, সেটা হলো তরকুমালা ইয়ানিহি, অহেতুক কাজ, অহেতুক কথা থেকে দাওয়াতের মেহনত করনে ওয়ালা সর্বদাই দূরে থাকবে, বিরত থাকবে, এটা জরুরি বিষয়। এটা না হলে সে এরকম হ্যাঁ ছয় গুণের হেফাজত করতে পারবে না। তো আবাদতের জন্য হ্যাঁ যেমন নাকি হেফাজত দরকার, হেফাজতের জন্য আখলাক দরকার, তেমনি আবাদতকে সহি করার জন্য এলেম দরকার। আর এটার জান হচ্ছে ওই জিকির, আর এর ভিত্তি হচ্ছে এখলাস। আবাদতওয়ালা জিন্দিগি আমার মধ্যে উম্মতের মধ্যে আসবে এক মেহনতের দ্বারা, সেটি হচ্ছে দাওয়াতের মেহনত। এজন্য এই মেহনতের মাধ্যমে উদ্দেশ্য হলো আমাদের মধ্যে এক জিন্দিগি তৈরি হয়, দিনই জিন্দিগি, পরিপূর্ণ দিন আমাদের মধ্যে আসে, যার বুনিয়াদী বিষয় হলো ইমানিয়াত। আর ইমানের বিষয়টা আমলে হবে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, যেমন ইমানদার কিনা সেটা হবে কিসে পরিচয়, আমলে পরিচয়। ইমানদারের প্রথম পরিচয় হচ্ছে নামাজ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব, মুমিনদের প্রথম গুণই হচ্ছে আল্লাহ দিন আহ ফি সলাতিহিম খাশিউন, যা নামাজ আদায় করে খুশু খুশুর সহিত। এই জন্য এটা দাবি করার কোনো সুযোগ নাই, বলে হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, না। বাইনাল ইসলাম ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, ইসলাম এবং
কুফর শিরকের মধ্যে পার্থক্যকারী এই নামাজ। হ্যাঁ, লা সাহামা ফিল ইসলাম লিমান লা সলাত আলা, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশই নাই যে ব্যক্তির নামাজ নাই, যে ব্যক্তির নামাজ নাই, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। মুসাফির হোক, মুকিম হোক, অসুস্থ হোক, হ্যাঁ, মৌত পর্যন্ত হুশ আছে তো নামাজ আদায় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, একেবারে জখমের মধ্যে বেহুশ অবস্থায় যখনই হুশ আসতে বলতো, হ্যাঁ অবশ্যই অবশ্যই নামাজ পড়বো, কেননা ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই যে ব্যক্তির নামাজ নাই। উনি ওনার খেলাফত আমলে এই কথা সব জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, যে নামাজ ঠিকমতো আদায় করবে সেই ইসলামের বাকি সব বিষয় আদায় করতে পারবে। এই জন্য ইমান যদি থাকে তো তার এইটা এজহার হবে, প্রকাশ হবে এই নামাজের মাধ্যমে। কিন্তু যে ইমান তাকে নামাজে উঠাবে, যদি এই নামাজ মধ্যে তার পাবন্দি থাকে, ইমানটা আরও বৃদ্ধি হয়, তো এই শক্তি তাকে ইমানের আরও বড় তাকাদার বিষয়ের উপর তাকে উঠাবে। ইমানের জন্য নামাজের জন্য যতটুকু ইমান দরকার, হারাম থেকে বাঁচার জন্য, বিশেষত কামাই রোজগারের হারাম থেকে বাঁচার জন্য ইমান আরও বেশি দরকার, আরও বেশি দরকার, ইমানের এখলাস দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এখলাসের সহিত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবী জিজ্ঞাসা করেন, কিলা মা ইখলাসুহা, আলামত ইখলাসিয়া, যে এখলাসের আলামত কি? নবীজি বলেন, আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, যদি ইমানের এখলাস ভিতরে থাকে, ইমান ভিতরে থাকে তাহলে তাকে হারাম থেকে বাঁচাবে। ভিতরে এইটা আছে যে রাজ্জাক একমাত্র কে? এক হলো রাজিক, ইসম ফাইলের সিগা, রিজিক দাতা, আর রাজ্জাক ফাআলুনুর উজনে, আল্লামুনুর উজনে, অর্থাৎ পরিপূর্ণ রিজিক দাতা, যাকে যখন যেভাবে রিজিক দেওয়া দরকার তাকে তখন সেভাবে তিনি রিজিক দান করেন। রুহের যুগে তো আল্লাহ তাআলা রিজিক দাতা ছিলেন, আমার এরকম মায়ের পেটের জগতের মধ্যে আমাদেরকে রিজিক দিছেন, কি বলেন? এখনও আল্লাহ তাআলা এরকম রিজিক দাতা, তিনি আগেও রব ছিলেন এখনও রব। ইন্নাল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়া, শক্তিশালী রিজিক দাতা, দুর্বল না যে বন্যার কারণে রিজিক আল্লাহ কেমনে দিবে, না, আল্লাহ যে কোনো মুহূর্তের মধ্যে রিজিক দিতে পারেন। আবার মাতিন, মজবুত, শক্তিশালী, মজবুত তিনি, ইন্নাল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। এই জন্য মেহনত করে এটাকে অন্তর মধ্যে আনা দরকার, বুঝে আসে আল্লাহ রাস্তায় মেহনত করে যখন কারো নজরের সামনে আস, আল্লাহ পাকের কুদরত সামনে আস। ঘটনা আসছে কিতাবে, শাইখুল জাকির রহমতুল্লাহ লেখছেন যে এক ডাকাত ডাকাতি করে এক জঙ্গলের মধ্যে ঘুমাইতেছে, সকালে ঘুম ভাঙ্গার পরে দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা পাখি সেইখানে খেজুর রেখে আসতেছে। আশ্চর্য লাগছে তার কাছে, আরে পাখি তো কি করে না, সঞ্চয় করে না, সঞ্চয় মানুষ করে, ইঁদুরে কখনো করে, পিঁপড়ায় করে, কি বিষয়? পাখির ব্যাপারে তো আল্লাহ রসুল বলেন, লা আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা নিশ্চয়ই আল্লাহ পাকের উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, লা রুজিক, তোমাদেরকে রিজিক দেওয়া হবে, কামা ইউরুসাকু তুয়ুর, যেমন পাখিদেরকে রিজিক দেওয়া হয়, তাকদু খিমা সওয়া তারু হবিতন, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যেবেলা ভরা পেটে আস, অর্থাৎ কখনো তারা জমা করে না। তো সে গাছের উপরে উঠে দেখে অন্ধ অসুস্থ সাপ, তার মুখে খেজুর, চিন্তা ভাবনা করতেছে নাইমে, বলে আরে এই পাখিকে রিজিক কে দিচ্ছে বলেন, এই সাপকে রিজিক কে দিচ্ছেন, এই পাখিকে এর পিছনে নিযুক্ত কে করছেন, হ্যাঁ নিশ্চয় আল্লাহ ছাড়া আর কেউ না। তো বুঝে এসে গেছে যে রাজ্জাক একমাত্র কে?
হ্যাঁ, যখন কারো দিলি ভিতরে আসে রাজ্জাক আল্লাহ তালা, সে কখনো হারাম রাস্তায় রিজিক অবলম্বন করবে না, বলে আমার জন্য হালাল রুজি অল্প হইলেও এইটা আমার জন্য যথেষ্ট, এর মধ্যে বরকত আছে, আমাকে কখনো দেশে যাওয়া দরকার নেই। তো সে বলতেছে যে একটা নিকৃষ্ট প্রাণী সাপ, যাকে মারার হুকুম আসছে হাদিসের মধ্যে ক্ষতি করার আশঙ্কার কারণে, বলি তাহলে তার রিজিক যদি আল্লাহ তাআলা পাখি দিয়ে ব্যবস্থা করে থাকে, তা আমি আশরাফুল মাখলুকাত মুসলমান, আমার রিজিককে আল্লাহ ব্যবস্থা করবে না? হারাম ছাড়া আমার কি রিজিকের ব্যবস্থা হবে না? আমি কেন হারাম রুজি অবলম্বন করুক, হারাম পথ কেন অবলম্বন করুক? যখন কেউ এরকম হারামকে ছাড়ে, অমাইয়া তাকিল্লা যে আল্লাহ মাখরজ, আল্লাহ তাআলা তাকে সংকীর্ণতা থেকে মুক্তি দান করেন, ওয়ার জুকুম মিন হাইসুলা ইয়াহতাসিব, ধারণা বাইরে আল্লাহ তাকে রিজিক দান করেন, অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। শেখুল জাকির রহমত তাওয়াক্কুলের বিষয়ে ঘটনা নিয়ে আসছেন। এরপর রওনা হয়েছে, রাস্তায় এক মহিলা, বৃদ্ধ মহিলা এরকম বলে যে আপনারা কি অমুক এলাকার, আপনার মতো অমুক ব্যক্তি আছে? বলে হ্যাঁ আস। বলে আপনারা আমার বাড়িতে আসুন। কি বিষয়? বলে আপনাদের জন্য খানা অপেক্ষা করতেছে, আর আপনাদের জন্য কিছু কাপড় চোপড়, এই যে কিছু সফরের। বলে তারা রওনা হয়েছে কোথায়? হজের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হ্যাঁ, মানুষ জিন্দিগি পরিবর্তন করার জন্য এরকম ভালো পরিবেশে যাইতে হয়, এই জন্য আমাদের মেহনতের মধ্যে বলা হয়। বলে একজন মানুষের সবগুজরিতে আইসে নিয়ত হয়েছে যে না আমি ঠিক মতো চলবো, বলে তাহলে দরকার তাকে আল্লাহ রাস্তার মধ্যে 4 মাস 40 দিন একাধারে একটা ভালো পরিবেশের মধ্যে যেন সে থাকে, সে যেন মজবুত হইতে পারে, নিজেকে টিকাইতে পারে। তারা হজরের উদ্দেশ্যে এই জন্য রওনা হয়েছে। এরপরে এলাকায় থাকা অবস্থায় যেন এরকম রোজানা 2.5 ঘন্টা, রোজানা এরকম তালিম 1 ঘন্টা মসজিদে এবং ঘরে, হ্যাঁ, এর মাধ্যমে নিজেকে এরকম টিকাইতে পারে, ওই ফিকিরের উপর উঠাইতে পারে। সব গুজরিত হয়তো ফিকির, লাইলাতুল ফিকির বলে আরবরা, এটা ফিকিরের রাত্রি, এই জন্য আখিরাতের ফিকির আমাদের মধ্যে আস। ওই ডাকাত এরকম যখন নাকি আল্লাহর উপর ভরসা করছে, তাকওয়াকে অবলম্বন করছে, ওই ধারণা ছিল না ওই মহিলা, বলে যে আসলে বিষয় হলো আমার সন্তান মারা গেছে, সন্তান স্বপ্নে দেখতেছি, সে আমাকে বলতেছে যে এক কাফেলা আসতেছে যারা হজে যাবে, তাদেরকে আপনি খানা খাওয়ান, তাদেরকে এরকম কাপড় চোপড় দেন, তাদের সফরে বিভিন্ন জিনিস তাদেরকে এরকম হাদিয়া দেন। তো আল্লাহ তাআলা এইভাবে ধারণা বেড়ে কী করেন? ব্যবস্থা করেন। এর থেকে বেশি ইমান দরকার হলো মুআশারাতের জন্য, এটা হলো মুআমালা। এই জন্য তাম্বিহুল গাফিলের মধ্যে ঘটনা আর্স, খোরাসানি এক ব্যক্তি খুব আমানতদার বিশ্বস্ত ছিল, সে এরকম মক্কাতেই থাকতো, মক্কার লোকেরা তার কাছে আমানত রাখত। এক ব্যক্তি এরকম 10,000 স্বর্ণ মুদ্রা রেখে এক জায়গায় সফরে গেছে, আসার পর খবর নেই খোরাসানি ব্যক্তি মারা গেছে। এখন এই ব্যক্তি বড় পেরেশান, ওই জামানার 10,000 দিনার স্বর্ণ মুদ্রা অনেক মূল্য রাখে, পেরেশান হয়ে ওলামাদের একটা মসজিদ চলতেছিল। এই জন্য আমাদের যে কোনো সমস্যার সমাধান দিনই মসজিদের মধ্যে বসার দ্বারা হয়, আল্লাহর ঘরে বসার দ্বারা হয়, ওলামাদের কাছে গেলে হয়। তো ওলামায়ে কেরামরা বলতেছে যে আচ্ছা আমার যে এত বড় একটা ক্ষতি, আমি এটার জন্য কী করতে পারি, সমাধান কী হইতে পারে? ওরা বলে যে হ্যাঁ, ওই ব্যক্তিকে তো আমরা চিনি, লোকটার তো ব্যক্তিগতভাবে দিনদার, সে তো এরকম বড় আমানতদার, মুআমালাতের মধ্যে তার কিনে কোনো কমি নাই। তাহলে কী হয়েছে? বলে তুমি দেখো অর্ধরাত্রি অথবা রাত্রির তৃতীয় অংশে জমজমের কূপে যাইয়া তার নাম ধরে ডাক দেও, এটা একটা কাশফের বিষয়, আমল করে যে ডাক দেও, যদি তোমার ডাকে সারাতে জিজ্ঞাসা করো, তোমার মালটা সে নষ্ট করার কথা না, কোথাও রেখে গেছে, কোথায় রেখে গেছে তুমি জিজ্ঞাসা করো, গেছে ডাক দিছে কোনো সাড়া পাওয়া যায় নাই। আইসে ওলামায়ে কেরামকে আবার বলতেছে, ওলামায়ে কেরাম বলতেছে যে ঠিক আছে, ওই বারহুত নামে একটা কুয়া আছে, নিকৃষ্ট কুয়া, আল্লাহ রসুল সাল্লাম বংশ বা আলী রাজিয়াল্লাহু আনহু বলছেন, ওইখানে যে ডাক দেও, ওইখানে যে ডাক দিতে এই ডাকে সাড়া দিস। তো এরপরে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আপনার স্থান তো
ওইখানে হওয়ার কথা ছিল, নিকৃষ্ট কুয়াতে তো হওয়ার কথা ছিল না, জমজমের কুয়া রোপণ হওয়া দরকার ছিল। কি বিষয়? তখন বলে যে খোরাসানে আমার কিছু আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ছিন্ন ছিল, যার কারণে আল্লাহ তাআলা আমাকে আমার এবাদত বন্দিকে সব ঠিকঠাক, আমার আমানতদারি অভাব নাই, তোমার ওই আমানতকে আমি বাড়ির অমুক জায়গায় নিচে রেখে আস, আমি আমার সন্তানদের ব্যাপারে আস্থাশীল ছিলাম না যে তারা আবার যদি এদিক সেদিক করে, এই জন্য গোপনে রেখে আস, তুমি ওইখানে গেলেই পাবে। তো মুআশারাতের মধ্যে কমির কারণে আটকে গেছে। কি বল, অনেক সময় আমাদের হয় না আত্মীয় স্বজনের সাথে সামান্য কারণে কথাবার্তা বন্ধ থাকে, এটাও ইমান বেশি হইলে মুআশারাতের মধ্যে সে সাফাই পাখি জেগেছে আনতে পারে, মুআমালাতের মধ্যে সাফাই মুআশারাত পাখি জেগে, আখলাকের মধ্যে বলুন দি ইন্নামি নাকমারুল মুমিনিনা ইমানান আহসানুহুম খুলকান, ইমানদারের মধ্যে সর্বোচ্চ ইমানদার প্রবীণ ইমানদার কে? যার আখলাক সবচেয়ে উত্তম, নতুনদের সাথে তার আখলাক না, বরং পুরাতনদের সাথেও, পুরাতনদের সাথে ঘরওয়ালাদের সাথেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম কে? যার তার পরিবারের নিকট সর্বোত্তম। এই জন্য আখলাকের সাথে আমাদের এই মেহনত মৌত পর্যন্ত এরকম করতে হবে। এক হলো আল্লাহ পাকের রাস্তায় বের হয়েও এই মেহনতকে করা দরকার, আর এক হলো যতক্ষণ এলাকায় থাকি তো মাকামের মধ্যে মজবুতির সহিত এহতমামের সহিত মসজিদের পাঁচ কাজ সহ সবগুজারির এহতমাম হালকার মশওয়ারা সহ মাকামি তাকাজাকে পূরণ করে করে এরকম চলতে হবে। নিয়ত আছে না ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম তৌফিক দান করে নামাজের তৈরি করি, ইনফিরাদি আমলকে পুরা করি ইনশাআল্লাহ, নামাজের পরে গুরুত্বপূর্ণ বয়ান হবে এহতমাম করার চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি।